যাও। এই সেই ডন, এই সেই ডন যে গুন্ডা রাজনীতি কায়েম করে শহরটাকে পাপের সাম্রাজ্য বানাতে চেয়েছিল। আজ এই পাপি মুকুটহীন সম্রাটের চেহারা থেকে মুখোশ খুলে তার আসল চেহারা সবাইকে দেখানোর জন্য আপনাদের সামনে তাকে নিয়ে এসেছি। নিশা, এই সেই লোক চার সংশোধনের জন্য তুমি আমার কাছে তার জীবন ভিক্ষা চেয়েছিলে। হ্যাঁ নিশা, হ্যাঁ, তোমার বাবা তোমাকে আমার সঙ্গে বিয়ে দেবার মিথ্যে ষড়যন্ত্র করে আমাকে তার গোপন আস্তানায় বন্দী করে মৃত্যুর হুমকি দিয়েছিল। এই সাজানো বিয়ে বাড়ি তোমার আমার বিয়ের আয়োজন নয় নিশা। সে আমাকে হত্যা করে তোমাকে খান সাহেবের ছেলের হাতে তুলে দিতে চেয়েছিল। তোমার মতো পশু কারো পিতা হতে পারে এ কথা ঘৃণা করতে আমার ঘৃণা হচ্ছে। আমার ভালোবাসাকে কেড়ে নিয়ে আমার অজান্তে আমাকে অন্যের হাতে তুলে দেবার ষড়যন্ত্রে নেমেছো। খবরদার, কেউ নিজের জায়গা থেকে এক পাও নড়বে না। মিস্টার বাবলা এন্ড মিস্টার সোহেল, ইউ আর আন্ডার অ্যারেস্ট। ওয়েট 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 এসপি, এসপি আজিজ, টাকায় এমন শক্তি আছে যা দিয়ে পৃথিবীর সব কিছু খরিদ করা যায়। আমি সব কিছু খরিদ করেছি কিন্তু আমি নিজে বিক্রি হয়ে গেছি মিথ্যার কাছে। আজ এই মিথ্যাকে সত্য প্রমাণ করার একটাই পথ খোলা আছে। এসপি আজিজ, তোমাকে আমি এই জন্যে গুলি করলাম, এই জন্যে যে আজকের পর তোমার মতো আর কোনো পুলিশ টাকার বিনিময়ে যেন বিক্রি না হয়ে যায়। বাবা! বড় ভাই, আমিও তোমাকে এই জন্য গুলি করলাম, আজকের পর কোন শহরে তোমার মতো বেইমান সৈরা চার দিন দয়ালের জন্য জন্ম না হয়। আমাকে আমাকে তোমরা আইন হাতে তুলে নেবার অপরাধে বাবলাকে গ্রেফতার করা হয় এবং সাময়িক শাস্তি ভোগ করার পর তাকে সুন্দরভাবে জীবনযাপন করার